আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজকে রান্না করব ভীষণ সুস্বাদু এবং মজাদার ফুলকপি দিয়ে ভাপা ডিমের কারি। ফুলকপি দিয়ে এই ভাপা ডিমের কারিটা খেতে অনেক বেশি মজাদার এবং টেস্টি হয়। খুবই মজাদার একটি রেসিপি। আর এই ফুলকপি দিয়ে ডিমের কারিটা রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও, খিচুড়ি এগুলোর সাথে পরিবেশন করা যায়, দারুণ লাগে খেতে। আমি বাটিতে তিনটা ডিম ভেঙে নিয়েছি। এখন এই ডিমের মধ্যে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দেব। এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি ডিম তিনটা সুন্দর মতো ফেটিয়ে নেব। ডিমের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেওয়া যাবে যে যতটা রান্না করবেন। আমি অল্প করে রান্না করব, তিনটা ডিমেই হয়ে যাবে। ডিমটা সুন্দর মতো ফেটিয়ে নিয়েছি। আমি এখানে টিনের একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি। এই টিফিন বাটিতে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি, এতে করে ভাপা ডিমটা পরবর্তীতে উঠাতে সুবিধা হবে। এখন এই বাটির মধ্যে ফেটানো ডিম দিয়ে দেব, ঢাকনা দিয়ে ঢেকে দেব। ডিমটা আমি রাইস কুকারে ভাপিয়ে নিচ্ছি। রাইস কুকারে আমি ভাত দিয়ে দিয়েছি। ভাতটা প্রায় হয়ে এসেছে, পানি বলক চলে এসেছে। আমি রাইস কুকারের উপর দিয়েই ডিমটা ভাপিয়ে নিচ্ছি, আলাদা করে আর ভাপাচ্ছি না, ভাতের সাথেই হয়ে যাবে ভাপানোটা। ঢাকনা দিয়ে অপেক্ষা করব ডিমটা শক্ত হয়ে যাওয়া পর্যন্ত। আমি 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম রাইস কুকারের উপরে। ডিমটা সুন্দর মতো ভাপানো হয়ে গিয়েছে। ডিমটা একটু ঠান্ডা করে নিয়েছি। এখন এই ভাপানো ডিমটা আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব। ডিমটা যার যার পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন। আমি ভাপা ডিমটা এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি ফুলকপিটাও ছোট টুকরো করে কেটে নিয়েছি, যার কারণে ফুলকপির সাথে মানানসই করে ডিমটাও কেটে নিলাম। প্রথমে মশলাটা রেডি করে নেব। বাটিতে আমি সামান্য পানি নিয়ে নিয়েছি। এখন এই পানির মধ্যে দিয়ে দেব রসুন বাটা এবং আদা বাটা। আদা রসুন বাটা ফ্রিজে ছিল, শক্ত হয়ে আছে, যার কারণে পানির মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে হাফ চা চামচ রসুন বাটা নিয়েছি আর 1 চা চামচ নিয়েছি আদা বাটা। হাফ চা চামচ দিয়ে দেব হলুদ গুঁড়া। হাফ চা চামচ দিয়ে দেব ধনিয়ার গুঁড়া। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ। ভালোভাবে নেড়েচেড়ে পানির সাথে মশলাটা গুলিয়ে নেব। মশলাটা আগে থেকে রেডি করে নিলাম, রান্নাটা সহজ হয়ে যাবে। আর এখানে আমি সব মশলা দেইনি, কয়েকটা মশলা দিয়েছি আর বাকিগুলো পরে অ্যাড করব। রান্নার জন্য প্যানে পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। অল্প আছে পেঁয়াজটা, এখন নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন প্রথমে যে মশলাটা রেডি করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দেব। মশলার মধ্যে আমি একটু পানিটা বেশি দিয়েছিলাম, যার কারণে এখন আর পানি দিতে হবে না। এখন মশলাটা সুন্দর মতো কষিয়ে নিতে হবে। লবণ দিয়ে দেব স্বাদ মতো। চুলার আঁচ অল্প করে দিয়ে আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ফুলকপি। আমি ফুলকপিগুলো ছোট টুকরো করে কেটে নিয়েছি। ছোট সাইজের একটা ফুলকপি নিয়েছি। আর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে ফুলকপিগুলো। মশলার সাথে নেড়েচেড়ে এখন ফুলকপিটা একটু ভেজে নেব। মশলার সাথে ফুলকপিটা 2-3 মিনিট নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন পানি দিয়ে দেব পরিমাণ মতো করে। ফুলকপিটা ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে এবং কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দেব। মিডিয়াম আঁচে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে ফুলকপিটা রান্না করে নিয়েছি। আর ফুলকপি সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না। আমি অনেক ছোট টুকরো করে কেটে নিয়েছি ফুলকপিগুলো, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন যে পানিটা আছে পানিটা আমি টানিয়ে নেব। ফুলকপিটা সুন্দর মতো কষিয়ে নিতে হবে। যত ভালো কষানো হবে ফুলকপির মধ্যে মশলাটা মিশে যাবে আর খেতেও টেস্টি হবে। এখন এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো ছোট টুকরো করে কেটে নিয়েছি। ফুলকপি দিয়ে ডিমের এই কারিটা অনেকে অনেকভাবে রান্না করে। আমি আজকে ডিমটা ভাপিয়ে রান্না করছি, আর যেভাবে রান্না করছি এভাবে রান্না করলে খেতে খুবই টেস্টি হয়। এখন এর মধ্যে ভাপা ডিম দিয়ে দেব। ডিম দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নেব। ডিম ফুলকপি একসাথে কষিয়ে নিলে ডিমের মধ্যেও মশলাটা সুন্দর মতো মিশে যাবে। ডিম এবং ফুলকপি আমি একসাথে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো করে পানি দিয়ে দেব। ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে।
এখন এর মধ্যে হাফ চা চামচের মতো টালা জিরার গুঁড়া দিয়ে দেব। আর দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। জিরা এবং গরম মশলার গুঁড়া নেড়ে চেড়ে ঝোলের সাথে মিলিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ চিনি। চিনিটা দিলে হালকা একটা মিষ্টি স্বাদ আসবে, খেতে ভালো লাগবে। এখানে চিনি কেউ না দিতে চাইলে বাদ দিতে পারেন, এটা টোটালি অপশনাল। চিনি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নিয়েছি। এবার এর উপর দিয়ে একটুখানি ধনে পাতা কুচি দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব কয়েক মিনিটের জন্য। আমি 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। ফুলকপি দিয়ে ভাপা ডিমের কারি রান্না করা হয়ে গিয়েছে। ঝোলটা আমি একটু পাতলা টাইপের রাখছি, এখানে যার যার পছন্দ মতো ঝোল রাখা যাবে। ফুলকপি দিয়ে ডিমের ভাপা কারি রান্না কমপ্লিট। এখন এটা নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার এবং সুস্বাদু ফুলকপি দিয়ে ভাপা ডিমের কারি। ফুলকপি দিয়ে ভাপা ডিমের এই কারিটা রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথেই পরিবেশন করা যায়। সবাই ভীষণ পছন্দ করবে খেতে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।